আগামী 12ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে স্কুলে চলছে এখন অ্যাডমিট কার্ড বিতরণ। কিন্তু গতবারের অষ্টম স্থানাধিকার বিদ্যালয়ের ছাত্রদের অ্যাডমিট কার্ড বিতরণের ক্ষেত্রে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। বিদ্যালয়ের আর্টস কমার্স সায়েন্স ছাত্র মিলিয়ে প্রায় 100+ ছাত্রদের অ্যাডমিট কার্ড দিল না স্কুল। কারণ স্কুলের স্কুল কর্তৃপক্ষের দাবি ছোট করে চুল না কাটা। ছাত্রদের এ বিষয়ে আরও অভিযোগ, ছোটো চুলের ছাত্রদের অ্যাডমিট কার্ড দেওয়া হলো, বড় চুলের ছাত্রদের তা দেওয়া হয়নি। এই ঘটনা নিয়ে অভিভাবক ও ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে স্কুল চত্বরে। এক প্রকার ছাত্রদের ঘেরাটোপ থেকে পালিয়ে বাঁচেন ভারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক। স্কুল কর্তৃপক্ষের সাফাই, নাম করা স্কুলের ছাত্ররা যদি অনুশাসন না মানে তাহলে অ্যাডমিট কার্ড বিতরণ করা যাবে না। যদিও সংবাদ মাধ্যমের সামনে আগামীকাল যে কোনো অবস্থাতেই অ্যাডমিট কার্ড দেওয়ার অঙ্গীকার করেন তিনি। আমাদেরকে এটা জানানো হয়েছিল যে আমাদেরকে আজকে মানে 3 তারিখে আমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তো আজকে আমরা যখন স্কুলে এসেছি টাইমটা ছিল 2টার সময়। তো এবার 2টার সময় যখন আমরা স্কুলে এসেছি তখন আমাদেরকে এটা বলা হচ্ছে যে নাকি আমাদের চুল কেটে আসা হয়নি বলে আমাদের নাকি অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? চুল কেটে আসে, চুল কাটার সাথে আমরা অ্যাডমিট কার্ডের সম্পর্ক। নেক্সট পয়েন্ট, আমরা যখন আমরা হেড স্যারের রুমে গেলাম, মানে সবাই মিলে গেলাম স্যারদের কাছে, না স্যার আমাদেরকে আজকেই অ্যাডমিট কার্ডটা দিতে হবে। তো তখন স্যাররা বলছে তোরা এখন বাড়ি যা, নাহলে তোদেরকে প্রজেক্টের নাম্বার কাটা হবে, প্রজেক্ট জমা দেওয়া হবে না, এরকম কিছু কিছু কথা। চুল কাটার জন্যই আমরা এটা একটা মিনিট দাঁড়া, এখানে যতজন দাঁড়িয়ে আছে এর সাথেও আরও অনেকজন কয়েকজন বাড়ি চলে গেছে, যারা আমরা এখানে দাঁড়িয়ে প্রত্যেক একটা আজকে এই জন্য হ্যারাস করা হয়েছে। বামুনগা থেকেও থাকে আমাদের, অনেক দূরে দূরে থাকে অনেক স্টুডেন্ট, প্রায় 100 জন পরীক্ষার্থী আমরা অনেক সায়েন্স আর কমার্স তার বেশি 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 আমাদের এখন দাবি হচ্ছে আমাদেরকে অ্যাডমিট কার্ড দিতে হবে। অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছি বেঞ্চের উপর রাখা, স্যার বলল রাখা, অ্যাডমিট কার্ড দিতে হবে, আমাদের 7 দিন বাকি আছে। আমরা এতক্ষণ ধরে যখন স্যার বলল যে কালকে আসবে, আমার নাম সায়ন সত্য, এর মাস মাস নম্বর দিতে কথা বলল, আমাকে হেড মাস্টার মাসে বলে গেছে যেহেতু এরা অন্য জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিয়ে যাবে, চুলটা একটু ভদ্র করে কেটে দিতে, কালকে সকালে অ্যাডমিট দেবে, ওরা এসে 1:30 অ্যাডমিট নিয়ে চলে যাবে, অসুবিধা কিছু নেই। চুলটাকে একটু ছোটো করে আসতে বলেছে যেহেতু ওরা অন্য স্কুলে পরীক্ষা দিয়ে যাচ্ছে। আর কিছু এইচএসের অ্যাডমিট কার্ডের জন্য স্কুল এই ইটা দিয়েছে, ওদের এইচএস তো সামনে, সেক্ষেত্রে স্কুল বলেছে মানে লিখিত কি দিয়েছে এরকম বিজ্ঞপ্তি যে স্কুল চুল না কাটে? নোটিশ আছে। আমাদের ওরা ছাত্র, ওরা 2:30 ওরা স্কুলে এসেছে, আমার 2:30 দেওয়া শুরু হয়েছে, সেই সময় হেড স্যার বক্তব্যে বলেছেন যে তোমরা যারা বড়ো চুল আছে তোমরা কেটে আজকে 5টার মধ্যে আসো, তোমাদের অ্যাডমিট কার্ড দিতে হবে, বা তোমরা কাল সকালে আসো, যদি এখানে কাটার পয়সা না থাকে কেটে সকালে আসো, যেহেতু বাইরে স্কুলে যাচ্ছে, নাহলে কালকে পেয়ে যাবে, চুল না কাটা অবস্থায় পেয়ে যাবে। হেড স্যার আমাকে পারমিশন দিলে আমি দিই, তা হেড স্যার আমার নক করেছিলেন, কথা বলেছি, হেড স্যার বলল না আমি কালকে যাই, কালকে 11টায় গিয়ে আমি অ্যাডমিট কার্ড ওদের দেবো, ওদেরকে আশ্বস্ত করো কালকে 11টায় সবাই অ্যাডমিট কার্ড নিয়ে নেবে, চুল কাটুক না তুমি হেড স্যার দিয়ে দিবো। সারাদিন ধরে ওরা এসছে, 2:10 এসছে, 8:00 হেডমাস্টার যখন বক্তব্য রাখেন যখন, তখন উনি পরিষ্কার বলেছেন যে তোমরা যাও চুলটা কেটে আসো, 5টার মধ্যে অ্যাডমিট নিয়ে যাও, না পারলে কালকে কেটে আসো, 11টার মধ্যে অ্যাডমিট নিতে। এখন যদি ওরা বলে যে না কেটে বাইরে স্কুলে যাচ্ছে, একটা স্কুলের মানুষ, গতবারে আমার উচ্চ মাধ্যমিকে আমাদের 8 হয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে টপ 20-র মধ্যে আমাদের 5 জন আছে, ওদের নামও আমাদের বোর্ডে এখানে পরপর দেওয়া আছে, আছি বাস, ওরা ভালো ছাত্র সবাই, কেন ওরা বেছে বেছে এখানে পড়ে ভালো ছাত্র, যাতে বাইরে স্কুলে গিয়ে আমাদের মান সম্মানটা নষ্ট না হয়। যদি ওরা না কাটে, ওদের রুচি যদি হয় যে যাবে ওই অবস্থায় অ্যাডমিট নিয়ে চলে যাবে, কালকে অসুবিধা না করতে আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু হেড মাস্টার আমাকে বলছে যে আমি নেই, যেহেতু উনি এসডিও সাহেবের সঙ্গে মিটিং আছে। শুভেন্দু বিকাশ মাইতি, সহকারী প্রধান শিক্ষক, কান্তি শিক্ষক, যে কালকে চুল না কেটে আসলেও কোনো সমস্যা নেই দিয়ে দেওয়া হবে, তাহলে আজকে দিল না কেন? আপনারা এসছেন প্রেস ডেকেছি তার জন্য, ভয় পেয়ে দিল না, এই কথাটার উত্তর কি দিতে পারবে স্যার? দিতে পারবেন কি? 100 বার এটা তো একটা প্রশ্ন হচ্ছে, তোমরা তো স্কুলের ছাত্র, অনেক দিন ধরে স্কুলে পড়ছো, হ্যাঁ, অ্যাডমিট কার্ড দেওয়ার ক্ষেত্রে এখন স্কুল বলছে চুল কাটার কথা, আজকে আমরা তো আগেই পড়ছিলাম, তখন স্যাররা কোনো কিছু বলেনি চুল নিয়ে, কখনো কিছু বলেনি, ইভেন ইভেন হেড স্যার যখন পার্সোনাল ক্লাসে আসতো আমাদের ক্লাস নিতে, তখন স্যার একটু বকাবকি করতো, বাট সেইভাবে কোনো কড়াকড়ি স্টেপ নেয়নি,
এবং আমাদেরকে কোনো আগে থেকে নোটিশ দেয়নি। নোটিশ দিক, আমরা যদি না কেটে আসতাম তাহলে একটা ব্যাপার ছিল, যে তোমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে কাটোনি, আলাদা ব্যাপার। আমাদেরকে আগে থেকে কিছু ইনফর্ম করা হয়নি। আজকে প্রায় 90% ছেলেকে বা 80% ছেলেকে অ্যাডমিট দেওয়ার পর এই কটা ছেলেকে অ্যারেস্ট করার কোনো মানে হয় না, কোনো মানেই হয় না। আমাদের আজকে অ্যাডমিট কার্ড লাগবে। আর তারপরের কথা সেটা হচ্ছে জ্যোতির্ময় অধিকারী, আমি বাদে সবাই পেয়েছে, আমি আর এ বাদে। আমার চুলটা ঠিক আছে বলে এদের অনেকে চুল আছে যাদের ঠিক সমানে একদম ঠিক আছে, তাদেরকে দেয়নি। যেমন আমাদের স্কুল ড্রেস, আমি স্কুল ড্রেস পরে, আমি এখন স্কুল ড্রেস পরে এসেছি অনেক আগে, কিন্তু এখন আমাদের অ্যাডমিট কার্ড, আমাদের 12 তারিখ পরীক্ষা, আর মাত্র কয়েকদিন আমাদের হাতে সময় আছে। আমরা বাড়িতে পড়বো নাকি আবার স্কুলে আসবো কালকে স্কুলে? আমরা নয় কাছাকাছি থাকি, কিন্তু আরো অনেকে যারা এখানে আছে তারা অনেক দূরে থাকে, কেউ বামনগাছি। এখন আমাদের অ্যাডমিট কার্ডটা দিয়ে দিলে আমরা খুব উপকৃত। আমাদের দাবি হচ্ছে এটাই যে আমাদের কালকে যেই অবস্থা ছিল আপনাকে সেই অবস্থায় অ্যাডমিট কার্ড দিতে হবে। আমাদের আজকে আমার নাম আনিসুর রহমান।